রাজধানীর পৌরধারা প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার নির্মাণ শ্রমিক প্রকল্পের তত্ত্বাবধানে এক মেগা সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শ্রম দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। আমাদের রাজ্যে একটা বড় সংখ্যায় শ্রমজীবী অংশের মানুষ রয়েছে। অধিকাংশ মানুষই শ্রমিকের কাছে, তার মধ্যে একটা অংশ নির্মাণ শ্রমিক রয়েছেন যারা কনস্ট্রাকশনের কাজ করে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, পাইপলাইনের কাজ করেন, চালিসের কাজ করেন, গ্রিলের কাজ করেন, এ ধরনের আরো বিভিন্ন ধরনের শ্রমিক রয়েছেন যারা নির্মাণ শ্রমিকের আওতায় আসে। এই সংখ্যাটাই বেশি এবং তার জন্য সরকার একটি আলাদা বোর্ড গঠন করে রেখেছে। এই শ্রমিক কল্যাণের জন্য একটা মন্ত্রণালয় রয়েছে, এটা আজকে নয়, এই মন্ত্রণালয় আজকে তৈরি করা হয়েছে এমনটা নয়। যেদিন থেকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছিল সেদিন থেকে এই শ্রম দপ্তর ছিল অন্যান্য দপ্তরের সঙ্গে। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে শ্রমিককে সহায়তা করার জন্য, শ্রমিক বিকাশের জন্য, শ্রমিকের মান উন্নয়ন করার জন্য।